আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই স্বাগতম আপনাদেরকে। দর্শক, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, আমরা গরমে অলরেডি সবাই খুবই অতিষ্ঠ এবং এর মাঝখানেও আমরা সবসময় আশা করছি যে বৃষ্টি কখন হবে, একটু ঠান্ডার জন্য আমরা সবাই আসলে অস্থির হয়ে গেছি। এটুকু তাপদাহ আসলে আমরা সহ্য করতে পারছি না, কিন্তু যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বছরের পর বছর ধরে, তারা কীভাবে সেটা সহ্য করেন একবার চিন্তা করতে পারেন? আমরা যারা সুস্থ আছি সেটা আসলে আমরা অসুস্থ না হলে কখনো বুঝতে পারবো না যে অসুস্থতা কতটুকু কষ্ট। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ PLID এবং পাশাপাশি ওনার আর্থ্রাইটিসজনিত সমস্যা নিয়ে ভুগেছেন। আমাদের ভিতর অনেকেরই ধারণা থাকে যে এই ধরনের চিকিৎসাগুলোর আসলে পার্মানেন্ট কোনো চিকিৎসা নেই, মানুষ কখনোই পার্মানেন্টলি সুস্থ হন না। এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ এরকম অসংখ্য রোগী আছেন যারা পরবর্তীতে বেশ কয়েক বছর পরেও এসে তারা তাদের রিভিউ দিয়ে গেছেন, তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং ব্যথামুক্ত একটি জীবনযাপন করছেন তারা। দর্শক, আসুন আমাদের এই বোনের সাথে একটু কথা বলি যে ওনার কী হয়েছিল, কত বছর আগে থেকে উনি এই সমস্যাটায় ভুগেছেন এবং আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোসাম্মদ হাসিন আক্তার। হাসিন আক্তার, বাসা কোথায় আপনার? আমার বাসা গজারিয়া, মুন্সিগঞ্জ। গজারিয়া, মুন্সিগঞ্জ গজারিয়া, কোথায়? আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, আপনার PLID ছিল, পাশাপাশি আপনার আর্থ্রাইটিস গ্রো করেছিল। এই সমস্যাটা ঠিক কত বছর আগে থেকে প্রথম বুঝতে পারেন আপনি? ভাইয়া, আমার এটা অনেক আগের দিনের ব্যথা। আচ্ছা, ছোটবেলা থেকে হাত পা খালি চাবাই তো ডাক্তার থেকে ডিসমিসার থেকে ওষুধ এনে খাইছি, চলাফেরা করছি। ইদানিং আইসা আমি এখন একটু বয়স হয়েছে, এখন মনে করেন ঠান্ডা হয়ে গেলে আমার হাত পাও চাবায়, হাঁটুগুলা পয়সা বসলে উঠতে পারি না, তারপরে উঠলে আবার বসতে কারো সাহায্য নিয়ে বসতে হয়, কারো সাহায্য নিয়ে উঠতে হয়, বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমি একটু পেছন ফিরে যাই, যে আপনি বলেছেন এটা ঠিক ছোটবেলা থেকে আপনার এই সমস্যাটা, তো যখন প্রথম এই সমস্যাটা প্রথম শুরু হয় যে শরীরের বিভিন্ন অংশে আপনি দেখছেন ব্যথা করছে বা আপনাদের ভাষায় যেটাকে বলে চাবানো কামড়ানো, এটা যখন করতো ডিসপেন্সারি থেকে ওষুধ আনতেন, ওই ওষুধে কি ব্যথাটা কমে যেত বা এই জিনিসটা খাইলে কিছুদিন কমে থাকতো? আচ্ছা, তো তখন কি আপনার এই ডক্টররা কি কোনো ধরনের ডায়াগনোসিস করেছিল বা কোনো পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল যে আসলে আপনার রোগটা কি হয়েছিল? সেটা কি পরীক্ষা নিরীক্ষা বলতে 17-18 বছর আগে আর কি, 19-20 সালে হাসপাতাল দেখাইছিলাম, ওইখানে পরীক্ষা নিরীক্ষা করছি, ওইখান থেকে ওষুধ খাইছি, কিছুদিন ভালো ছিলাম। আচ্ছা, তখন কি আপনি প্রথম জানতে পারেন যে আপনার আসলে যে আর্থ্রাইটিস জনিত সমস্যা সেটা কি তখন জানতে পারেন আপনি? ওরা বলছে যে বাত ব্যথা এটা। আচ্ছা, এর আগে আপনি শুধু ওষুধ খেয়েছেন কিন্তু জানতেন না যে আসলে আপনার সমস্যাটা কোথায়? না। আচ্ছা, তো যখনই আপনার ছোটবেলা থেকে, যেহেতু দীর্ঘদিনের সমস্যা, বিভিন্ন সময় আপনি দেখেছেন যে ব্যথা যখনই করতো আপনার ডক্টরের কাছে যেতেন, তারা ওষুধ দিত, সেই ওষুধ খেয়ে খেয়ে আপনারা দমায় রাখতেন এবং পরবর্তীতে আবারও যখন একই সমস্যাটা আবারও এরকম, তো একটা সময় যখন দেখলেন যে এটা প্রকট আকার ধারণ করছে তখন কি করলেন? এখন আমার ননদের এখানে ভর্তি করছে, ওরা বললো যে এখানে থেরাপি দিলে ভালো হয়, ওরা দেখতে আসছি, দেখতে আসার পরে ডাক্তারে দেখাইলাম, দেখার পরে পরীক্ষা নিরীক্ষা দিল, তারপরে MRI করলাম, MRI-তে ধরা পড়ছে যে আমার পিছনের হাড়গুলো নাকি কিছু ক্ষয় গেছে, আর এমনি হাঁটুতেও কিছু ক্ষয় গেছে, এগুলো ক্ষয়ের জন্য এরা চিকিৎসা করছে। এখন আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ এবং আগামী দিন যাতে সুস্থভাবে চলতে পারি এই কামনা করি, আপনাদের দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু একটু পিছন ফিরে যাই, যে আমরা সাধারণত আপনি যেটা বলেছেন যে আপনি দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছিলেন, আবার কিছুদিন ভালো থাকছিলেন, তো মাঝখানে কি এমন হলো যে খুব বেশি খারাপ অবস্থা গেছিল, তখন কি হতো যখন খুব বেশি খারাপ অবস্থা? মাঝখানে মনে করেন এখন বয়স হয়েছে তো এখন একটু কাজ করতে গেলে, আগে যেরকম আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন করতো, মাঝখানে কি লাস্টের দিকে আপনার কোমরে ব্যথা, যেমন আপনার PLID ছিল, কোমরে হাঁটুতে নিচেতে মানে সারা শরীরই ব্যথা আমার অনুভব করতো, আমার মনে হয়তো যে আমার দুই কাত ফাঁক হয়ে যায়, মাঝখানে দাঁড়াটা থাকে দুই সাইডে যা ফাঁক হয়ে যায়, এরকম ব্যথা ছিল, অনুভব করতাম যে আমার শরীরটা আমার দুই ভাগ হয়ে যেতে আছে। দীর্ঘ সময় হাঁটা চলা করতে পারতাম না, আমার কিছু কাঁধে কিছু লইলে আমার ভার লাগতো, হাতে কিছু লইলে মনে হয়েছে যে হাত খুলে পড়ে যাচ্ছে, খুলে পড়ে যেতে আছে। এরকম কি হয়েছে যে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারতাম না, উপাস করতাম, ওয়ালের সাথে অনেক ধাক্কাধাক্কি করতাম, গরম সেক দিলে একটু ভালো লাগতো,
আচ্ছা কান্নাকাটি করেছেন রাতের পর রাত ঘুমাতে পারছেন না? ঘুমাতে পারতাম না। পরিবারের মানুষজনরাও মানে কষ্টগুলো তারা দেখতো দেখতো হ্যাঁ কিছু করতে পারতাম না আর কি, এই অবস্থা ছিল। কখনো এরকম মনে হতো না যে এই যে এত যন্ত্রণা পাচ্ছি এত চিকিৎসা করছি আমি মনে আর কখনো ভালো হব না, এরকমটা মনে হতো? এরকমই তো মনে ছিল। আমি এমন মনে করেন সুযোগ পাই নাই বা এরকম জানা ছিল না, জানা ছিল না যার জন্য আসতে পারি নাই। সারা বিষয় জানতে পারেন কিভাবে? সারা বিষয় জানলাম আমার এক ননদ এখানে এলে ভর্তি করছে আমার বাগনি ইউটিউব থেকে দেখে। আচ্ছা আচ্ছা। তো ওরে দেখতে আসছি আইসা আমার ননদে বললো যে আপনিও ডাক্তারদের সাথে দেখা করেন ট্রিটমেন্ট হয়ে যান। তো ডাক্তারের কাছে দেখা করতে আইসা ডাক্তারে এমআরআই দিল আর রক্ত পরীক্ষা দাদা দেওয়ার সব দিছে, এগুলো করছে পরে ধরা পড়ছে। তো আমি আর ভারিতে যে মানুষটা কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, কোথাও যেতে পারতেন না, নিজের কোনো কাজ করতে পারতেন না, বিছানা থেকে উঠতে হলে আরেকজনকে ধরে বা কোনো কিছু ধরে আপনাকে উঠতে হতো, সেই মানুষটা আজকে কেমন আছেন আপনি? আমি ভাই আমি নামাজ পড়তে এরকম ধরলে আমি নামাজ পড়তে কষ্ট হয়েছে আপনি যেরকম আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরে সরাসরি চলে এসেছেন, এরকম অসংখ্য মানুষ আছেন, অনেক মা বোন আছেন যারা হয়তো জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ ইনশাল্লাহ, আমার চাচি আছে একটা, ও আমার সাক্ষাৎকার নিছে ফোনে, ও বলছে তুমি ভালো হলে আমি যাব, ও আসে পড়তে হইব আলহামদুলিল্লাহ। তারপরে আরও আছে ব্যথা রোগী অনেক, আমি যে বললে ওরা আসবে। দর্শক অসংখ্য এরকম প্রমাণ আছে, এরকম হাজার হাজার মানুষ আছেন সুস্থ হচ্ছেন। আসুন না একবার চেষ্টা করে দেখি, আপনি বা আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন একবার আমাদেরকে চেষ্টা করতে দিন, অপারেশন ছাড়া এই ধরনের রোগীকে সুস্থ করতে পারি কি না, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি কি না, আপনার মুখের হাসিটুকুই হবে আমাদের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।